হ্যালো ভিউয়ার্স, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 7 আপনারা ইন্টারনেটের মাধ্যমে একটা একেবারে জেনুইন করে নেবেন। কিভাবে আপডেটটা একবারে জেনুইন, মানে আপনার উইন্ডোজটা আপডেট করে নেবেন জেনুইন ভাবে, তো সেটা আমি দেখাবো। এর আগে আমার একটা ভিডিও আছে যেটা হলো আপনার কম্পিউটার স্লো হয়ে গেলে কিভাবে ফাস্ট করবেন, এটা আমি কিছু পদক্ষেপ স্টেপ দেখেছি। আপনারা যদি ওগুলো দেখে থাকেন আপনার কম্পিউটার অবশ্যই উপকার পাবেন। তো সেই ভিডিওটা আপনারা চেষ্টা করলে একটু দেখে নিতে পারবেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে। এখন দেখুন আমার এই ভিডিওটা আছে, এখন এখন যেটা আছে এটা এটা জেনুইন না, এটা এটা কি এটার কিওয়ার্ড নেই, এটা আপডেট চাচ্ছে, এই উইন্ডোজটা আপডেট চাচ্ছে। এই উইন্ডোজটা যে আপডেট চাচ্ছে সেটা আপনারা কোথাতে দেখবেন, এখানে ওপেন করে দেখবেন, দেখেন এখানে এই যে প্রোডাক্ট আইডি নট অ্যাভেলেবেল, এখানে এই যে এখানে দেখুন এই যে এখানে যে চাবি দেওয়া আছে প্রোডাক্ট আইডি নাই, এখানে চেঞ্জ প্রোডাক্ট কি বলতেছে। হ্যাঁ, তার মানে এটা 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 এক্সপায়ার হয়ে গেছে, এটা এক্সপায়ার। এখন এটা আমরা কিভাবে জেনুইন করব, আপনারা দেখুন এখানে যে এটা জেনুইন নাই। হ্যাঁ, এটা আমরা কিভাবে জেনুইন করব, তো এটা করতে গেলে আপনার করবেন, এটা করতে গেলে আপনারা এই উইন্ডোজ উইন্ডোজ আপডেটের ভিতরে ক্লিক করবেন। উইন্ডোজ আপডেটের ভিতরে ক্লিক করার পর আপনারা এখানে চেঞ্জ সেটিং এ যাবেন। প্রথম স্টেপ দেখুন ভিউয়ার্স, এটা দ্রুত দেখে নিন। প্রথম ইনস্টল আপডেট, ইনস্টল আপডেটের উপরে এখন আপনারা এইখানে যে এখানে সবসময় অটোমেটিক আপডেট থাকে, ইনস্টল অটোমেটিক আপডেট, এইখানে আপনারা এটা যেখানে যে কাজ করবেন নেভার চেক ফর আপডেট এটা দিয়ে রাখবেন। এই যে উপরে যেটা আসছে আপনারা এটা এটাই দিবেন, তারপরে ওকে দিবেন।
দেখুন এখন ব্যাস এখানে যে কোনো একটা আপনি এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। এখন আমি এখানে দেখুন এখানে আপনারা যে কোনো একটা নিতে পারেন, তো আপনারা এখান থেকে নিয়ে যে কোনো একটা ঢুকে এটা ডাউনলোড করে নেবেন। তাছাড়া আমার এই ভিডিওতে আমি আমার এই ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সরাসরি সেখান থেকে এই সফটওয়্যারটা অ্যাপস এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং এইভাবে আপনার এই ডাউনলোডটা দিছি আমি, এখন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, এইভাবে ডাউনলোড দিবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে সেভ দিবেন, দেখুন এভাবে আমরা এটা সেট আপ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা আমরা সেট আপ দিব। ভিউয়ার্স এখানে এইভাবে আসছে, এটার আপনারা এখানে কি দিবেন, এখানে ইনস্টল দিবেন। দেখুন এখানে লেখা আছে ভার্সন উইন্ডোজ 7 প্রফেশনাল সফটওয়্যার, এগুলো লেখা আছে। এটা দিলে অটোমেটিক আপনার এটা দেখেন, আপনার লাস্টে আপনারা দেখাচ্ছি যে এটা কীভাবে জেনুইন হয়ে যায়। এখন দেখুন বিয়ার এখানে দেন লেখা আসছে ডে সিরিয়াল ওয়ার সাকসেসফুলি ইনস্টলে, মানে সিরিয়াল কিটা এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমরা আমাদের উইন্ডোজটা এখন চেক করব যে আসলে কি এটা হয়েছে কি হয় নাই সেটা আমরা এখন দেখবো। এখান থেকে কেটে দিই ক্লোজ ট্যাব, ওকে ক্লোজ ট্যাব দেওয়ার পরে এখন আমরা দেখবো যে আসলে কি উইন্ডোজটা জেনুইন হলো কিনা। এখানে দেখুন আমরা যে চেক করবো প্রপার্টিসে, দেখুন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজটা আগে যেখানে ছিল এখানে একটা সাবি ছিল সেখানে নেই, এখানে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। আপনারা দেখুন ভিউয়ার্স এখানে লেখা আসছে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, প্রোডাক্ট আইডি ইজ এত। এখানে দেখুন ডান পাশে আপনাদের লেখা আছে জেনুইন মাইক্রোসফট সফটওয়্যার, জেনুইন মাইক্রোসফট সফটওয়্যার, তার মানে এখানে উইন্ডোজটা এখন আমার আপডেট হয়ে গেছে, এখানে এটা জেনুইন হয়ে গেছে। এখানে দেখুন এটা এখানে জেনুইন। তো এইভাবে আপনাদের উইন্ডোজটা খুব সহজেই আপডেট করে নিতে পারেন। এখানে একবার এখন জেনুইন, এটা আমি এখন ইউজ করতে পারবো কন্টিনিউলি। তো এভাবে আপনারা আপনাদের উইন্ডোজ 7 উইন্ডোজ 8 যেটাই হোক এটা বিভিন্ন সিরিয়াল দেওয়া থাকে, আপনারা দেখে এটারে আপডেট করে নিতে পারবেন। সব ধরনেরই উইন্ডোজ আপনারা এভাবে আপডেট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন আমরা ভিডিওগুলো বানাই, আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন আসলে বিষয়টা আমাদের পরবর্তীতে আসলে আগ্রহ হয় না ভিডিও করার। তা প্লিজ আপনার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আপনাদের কেমন লাগলো। বিশেষ করে যারা নতুন যারা সাবস্ক্রাইব করেনি তারা বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এরকম কোনো ভিডিও নিয়ে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।